বর্ষা ভরা নদী, ভয়ঙ্কর গর্জন এখন নেই, আছে শুধু হিংসাত্মক স্রোতস্বিনী আতঙ্ক। সব কিছু তলিয়ে গিয়েছিল নয়নের অশ্রুতে, ঝাপসা দৃষ্টিতে চেনা জায়গাটা দুমড়ানো মোচড়ানো ভাঙাচোড়া তাণ্ডব রূপের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এক নতুন আতঙ্ক গ্রাস করেছি, থাকবে কি, বাঁচবে কি? ভিটে মাটি সব হারিয়ে খোলা আকাশের নিচে মাতৃ করে নবজাতকের চিৎকার, সারা রাতে শিশিরে ভেজা শিশুর কণ্ঠে মা ডাকে, গর্জন কোলাহল সব কিছু ছাপিয়ে যেন আর্তনাদ করে বলছে, মা মা তুমি সব কিছু কেড়ে দিলে, পারলে পারলে ফিরিয়ে দাও। মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমায় গঙ্গা ভাঙন বেশ চর্চিত বিষয়। বিগত কয়েক বছর ধরে গঙ্গা ভাঙনে বিঘের পর বিঘে জমি বাড়ি কৃষি জমি বালির বস্তা বাঁশ দিয়ে বাল মেরামতের কাজ জনবহুল পূর্ণ অঞ্চল অঞ্চলগুলি দিনের পর দিন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এবং গঙ্গা গর্জে তলিয়ে যাচ্ছে। আর ক্ষতিগ্রস্তদের জন্য একটু কাছে রাজ্য সরকার দিতে হবে জমি, কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী উপর নির্ভরগুলো বলেন না, এইখানে চলে আসে তাহলে নিমতিদাসন ঠিক আছে।
ফিরে আসবে ছোট ছোট কুচিকাচাদের হাসি, বাজবে তাদের সাথের প্রাথমিক বিদ্যালয়। আপনাদের ভেঙেছে আবারও ফিরে আসুক শুভ্র কামল সূর্যধেরা তোমার বাড়ি গ্রাম বাসযোগ্য হয়ে উঠল।